রাজ্যের প্রান্তে প্রান্তে এটা বানর তাণ্ডব সমান্তরালকে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতো দেখা গৈছে। বানপানীর দৃশ্য আমি ইয়া দেখাইছো। 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত উত্তর দিকরপা বাড়ি অহা যে বাঢ়নী পানি, এই বাঢ়নী পানি এনে ধরনের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে বাগরিছে। আর এই দৃশ্য আমি দেখাইছো ঢেকিয়াজুলির কেহেরিখুন্দার, ঢেকিয়াজুলির কেহেরিখুন্দা তেনে ধরনের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে বাগরিছে পানি। উত্তর দিকরপা বাড়ি অহা যে বাঢ়নী পানি, এই বাঢ়নী পানি এনে ধরনের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে বাগরিছে। ইয়াকে লৈ কিন্তু এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিয়নো 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এনে ধরনের একাঠুলৈকে পানি, আর এনে ধরনের পানি ফালি যা গাড়ি সমূহ আহ যা করবলগা হয়েছে। কিন্তু এই মুহূর্তলৈকে ইয়াত কোনো প্রশাসনের লোক আমি দেখিবলৈ পোৱা নাই। এনে ধরনের মুখলধার বরষুণের পিছতেই ঢেকিয়াজুলিত দেখা গৈছে কৃত্রিম বান, আর 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে এনে ধরনের বাড়িছে বাগরিছে পানি। দাদা কেতিয়ার প্রায় পানি হয়েছে? এইটো রাতিপুৱাৰ পৰা স্টার্ট হয়েছে, রাতিপুৱাৰ পানি এইটো পানবাড়ির সিফালের পৰা আহি আছে, উত্তর দিকৰ পৰা, উত্তর দেশের পৰা। অরুণাচলের পানিও আহিব পাৰে? নাই নাই নাই, এইটো এই এইটো বৰখুণৰ পানি, বৰখুণৰ পানি। নিশ্চয়কৈ আমি সেই দৃশ্যংশ দেখাইছো। এয়া হৈছে মুখলধার বরষুণের পিছতেই ঢেকিয়াজুলির যে কেহেরি খুন্দার 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে বাগরিছে পানি। আনহাতে বহু পরিয়ালের বাসগৃহ এনে ধরনের বানর কবলত পড়া পরিলক্ষিত হয়েছে। এয়া ঢেকিয়াজুলির কেহেরি খুন্দার যে পরিবেশ, সেই পরিবেশ আমি দেখাইছো। কি কব, এইটো রাতে গোটাই রাতে পানি হয়েছে, এই বরষুণের পানি, এইটো বরষুণের পানি, এইটো উত্তর দিকৰ পৰা, উত্তর দিকৰ পৰা আহি আছে। এতিয়া পানিটো বাড়ি গৈছে না, এতিয়া বাড়ি থাকিব আর লাহে লাহে, বাড়ি আছে পানিটো, আর বাড়িব পারে, অলপ অলপ বাড়িব পারে। আমার রাইজর দিকদারি হয়েছে, এতিয়া গাড়ি যাব অসুবিধা হয়েছে। নিশ্চয়কৈ আমি এই দৃশ্যাংশ দেখাইছো ঢেকিয়াজুলির যে কেহেরি খুন্দার 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপরে এনে ধরনের বাড়ি বাগরিছে পানি। আমি কথা পাতি স্থানীয় লোক আছে, দাদা কি হয়, আজি শনিবারের পর যেটা বংকল ধরা বরষুণ হওয়ার ফলত, আৰু মানে আমাৰ ইয়াত গোটেই মানুহবিলাকে ঘৰ বাড়ি বনোৱাৰ ফলত মাটি পুতি পেলাই মানে পানী যোৱাৰ অৱস্থা নোহোৱা কৰিছে, তাৰ ফলত আজি এইটো অৱস্থা হৈছে। আজি ইমান বছৰ আমি ইয়াত আছোঁ, যিহেতু এনেকুৱা ধৰণৰ কোনো বানৰ আমি কবলত পৰা নাছিলোঁ, আজি যিটো বানৰ পৰিস্থিতি হৈছে, বিশেষকৈ এই মাটি বাৰী পুতি পেলাই মানুহে ঘৰ বনোৱাৰ ফলত এইটো অৱস্থা হৈছে বুলি আমি লক্ষ্য কৰিছোঁ। পানী ওলাই যোৱা ৰাস্তা নাই, হয় সেইবাবে এনেধৰণৰ ৰাস্তা ঘাইপথৰ ওপৰত বাগৰিছে। নিশ্চয়কৈ মই পুনৰ সেই দৃশ্যাংশ দেখুৱাম। এয়া হৈছে ঢেকিয়াজুলিৰ কেহেৰি খুন্দাৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দৃশ্য। এনেধৰণে 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে পানী, আৰু এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কিন্তু এই মুহূৰ্তলৈকে ইয়াত কোনো ধৰণৰ প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হোৱা নাই। পুৱাৰে পৰা এনেধৰণে 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে পানী। বহু পৰিয়ালৰ বাসগৃহ পানীৰ তলত আছে, এইসমূহ দোকান ঘৰ, এই দোকান ঘৰসমূহ আচলতে এই যি বানৰ কবলত পৰা পৰিলক্ষিত হৈছে।